আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় অ্যাঙ্গুলার আককেল দাঁতের সমস্যায় করণীয় সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন আক্কেল দাঁত বা উইজডম টিথ যখন স্বাভাবিকভাবে না উঠে এমন অ্যাঙ্গেলভাবে উঠে থাকে তখনই এই দাঁতটিকে ইম্প্যাক্টেড টিথ বলা হয় যা বিভিন্ন প্রকার হয়ে থাকে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি অ্যাঙ্গুলার পজিশনে রয়েছে ভিউয়ার্স বয়স যখন আঠারো থেকে বিশ বা বাইশ হয়ে থাকে তখনই এই দাঁত ধীরে ধীরে উঠতে থাকে কারো কারো ক্ষেত্রে খুব সহজেই উঠে যায় আবার কারো কারো ক্ষেত্রে অনেক বেশি জটিলতা পোহাতে হয় যখন কোন দাঁত এমন অ্যাঙ্গুলার হয়ে থাকে তখনই সমস্যাটা বেশি দেখা যায় তবে অ্যাঙ্গুলার হলেই যে সে দাঁত ফেলে দিতে হয় এমন কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সারা জীবন এই আক্কেল দাঁতটি এভাবে বাঁকা বা অ্যাঙ্গেল অবস্থায় থাকে কোনো ধরনের সমস্যা হয় না আবার কিছু কিছু ক্ষেত্রে এমন জটিলতা সৃষ্টি করে যা ফেলে দিতেই হয় যেমন এখানে একটি ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাঙ্গুলার আক্কেল দাঁতের জন্যে কিন্তু পাশের দাঁতটি বেশ ক্ষতি হয়ে যাচ্ছে এমনকি এই আক্কেল দাঁতে কোনো সমস্যা না হলেও এই দাঁতের জন্য কিন্তু এই যে যে দাঁতটি এটি পুরোপুরি ক্যারিজে আক্রান্ত হয়ে দাঁতের গোড়া পর্যন্ত ইনফেকশন ছড়িয়ে গেছে যদি এক্স করার পরে এমনটি দেখা যায় তাহলে অবশ্যই দাঁত তুলে ফেলতে হবে আর যদি অ্যাঙ্গুলার টিত কোনো ক্ষতি না করে তাহলে তা মুখের মধ্যে থাকলে কোনো ধরনের সমস্যা নাই ভিওয়ার্স প্রথমত আক্কেল দাঁতের সমস্যায় এক্স রে করে দেখতে হবে পজিশনটি কেমন যদি পজিশন বলে যে দাঁত ফেলে দিলে ভালো হবে তাহলে ফেলে দিতে হবে আর যদি দেখা যায় পজিশন অনুযায়ী যে দাঁতটি অন্য দাঁতের কোনো ক্ষতি করবে না বা ধীরে ধীরে এটি উঠে যাবে তাহলে তা ফেলে দেওয়ার কোনোই পরি মানে কোনোই প্রয়োজন হবে না তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম